দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সূরা ফাতিহা। প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন তখন এইটা পড়ি শুরু করবেন সূরা ফাতিহা, এরপরে পড়বেন কি ইসমে আজম। ইসমে আজম মুখস্থ নেই, থাকার তো কথা। আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক, তুমি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দেওনি, তুমি কারোর থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলীর ব্যাপারে, আসমায়ে সেফাতের ব্যাপারে। তো সেদিন আমার একটা বিদ্যার একটা এজাফা বাড়তি, যে আমি এভাবে কোনোদিন বুঝতে পারিনি যে সূরা ইখলাসের এত দাম কেন, আয়াতুল কুরসির এত দাম কেন। মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ, এই জন্য এত দাম। সূরা ইখলাসের এত দাম কেন? সূরা ইখলাসই একটা ব্যতিক্রম সূরা যেখানে কোনো বিধান নেই। নামাজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, হজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, সিয়ামের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, তাসবিহ তাহলিল জিকির আজকার করা কিন্তু সূরা ইখলাসে নেই, দান করলে নেকি হবে সূরা ইখলাসে নেই। সূরা ইখলাস, কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওলাম ইয়াকুল্লাহ কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে। আমি আর আপনি তো বাঙালি মানুষ, পবিত্রতা তো আর বুঝতে পারি না, তাওহীদ আল্লাহর একাত্মতা তো আর বুঝতে পারি না, কবরের কাছে চাচ্ছি। কবরে যে আছে তাকে মনে হয় চাপা দামের ভাষাতে মায়েরা লেথড়িয়ে দিল, আর আপনি তার কাছে চাচ্ছেন, ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে, আপনি তার কাছে চাচ্ছেন, ও কী করতে পারে আপনার? আপনার মতো বোকা মানুষ কেউ আছে? কবরের কাছে কিছু চাইলে ও কিছু করতে পারবে? এ কোন হিসাব? যারা কবরের কাছে কিছু চায় তারা এখলাস টিকাতে পারবে না, সূরা এখলাসের মান টিকাতে পারবে না। যারা শিরক করে তারা সূরা এখলাসের মান টিকাতে পারবে না, যারা পীরের কাছে কিছু চায় তারা সূরা এখলাসের মান টিকাতে পারবে না। আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে, আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে, উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাভ দিয়ে উঠে বলছে তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি, পড়ে গেছি তাতে কী হবে। আর সিরাজগঞ্জ জেলার একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল, যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা, অমুক ইঁট রেখেছে। তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে, আর ও কেন বললো তাওয়াক্কাল তো আল্লাহ? তার মানে ওদের ভিত্তি তওহীদের উপরে, এর ভিত্তি শিরকের উপরে, খারাপের উপরে। মাতাকে দিন রাত শয়তান বলে কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়তে, দুধ খাওয়ার পরেও, অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে, ভুলে বাচ্চাটাকে বলতে পারবেন না এই শয়তান। আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান, তাহলে ফেরেশতা কি বলবেন? আমিন, এই তুই শয়তান হয়ে যা। তাহলে কি হলো? বলে বাপও বুঝে না ধর্ম, মাও বুঝে না ধর্ম, খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো, তাই নাকি মাস্টার ডিগ্রি পাস? এইভাবেই জীবন কাটছে, কিছুই না, একেবারেই একটা অহেতুক বৃথা জীবন। বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয়, বরং জীবনটা সুন্দর সাবলীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে, এটাই মূলত সফলতা।